বন্ধুরা, আমরা রুদ্ধজাতীয় পরিবর্তনে চাপ এবং আয়তন আবার তাপমাত্রা এবং আয়তনের সাথে সম্পর্ক প্রতিস্থাপন করেছি। এখন আমরা যেটা করব, আরও দুটি তাপমাত্রা কোএফিশিয়েন্ট, মানে হচ্ছে তাপগতীয় তাপগতীয় স্থানাঙ্ক, যেটা হচ্ছে চাপ পি এবং তাপমাত্রা টি, এ দুটোর মধ্যে আমরা এখন সম্পর্ক স্থাপন করব। এখন আমরা জানি যে এক মোল আদর্শ গ্যাসের জন্য লিখতে পারি পিভি ইজিকালস টু আরটি। তো সেখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু আরটি ডিভাইডেড বাই পি। এখন আমরা জানি রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে পিভি টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো আমরা যদি ভি এর বদলে এই আরটি ডিভাইডেড বাই পি কে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি কি বলতো, পি ইন্টু আরটি ডিভাইডেড বাই পি টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখো, আমরা একটা কাজ করছি, এখানে নিচে আসছে পি টু দ্য পাওয়ার গামা, সেটাকে পি এর নিচে লিখে দিলাম, আবার এখানে আসছে টি টু দ্য পাওয়ার গামা এবং আর টু দ্য পাওয়ার গামা, এটা ইজ ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট। তো দেখো, পি ডিভাইডেড বাই পি টু দ্য পাওয়ার গামা হবে পি টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস গামা, এবং এখানে আছে টি টু দ্য পাওয়ার গামা, তাই টি টু দ্য পাওয়ার গামা, আর এখানে আসছে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর টু দ্য পাওয়ার গামা। কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর টু দ্য পাওয়ার গামা হবে নতুন আর একটা কনস্ট্যান্ট, কারণ কনস্ট্যান্ট নিজেও কনস্ট্যান্ট এবং আর একটি কনস্ট্যান্ট আর টু দ্য পাওয়ার গামাও কনস্ট্যান্ট হবে। তাহলে সব ভাগফলটা মিলিতভাবে কী হবে বলতো, একটা কনস্ট্যান্ট হবে, যেটা নতুন আর একটা কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কী পাচ্ছি, আমরা সম্পর্কটা পাচ্ছি পি টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস গামা টি টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এই সম্পর্কটা হয়তো অনেকে অনেকভাবে দেখাতে পারে, হয়তো আর একটু অন্যরকমভাবে এই সম্পর্কটা দেখানো যায়। তোমার নিজেরা একটু চেষ্টা করে দেখবে সম্পর্কটা আর কীভাবে দেখানো যায়, তবে সেটা দিয়ে ম্যাথ করলে যেমন সঠিক হবে অঙ্ক, তেমনইভাবে তোমরা যদি এটাও ব্যবহার করো তাহলেও গাণিতিক সমস্যাগুলো করলে সমাধানটা সঠিক হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।